নদীর মাছের ঝাল তৈরি করব। নিয়েছি পেঁয়াজ, লঙ্কা কুচি নিয়েছি, হলুদ গুঁড়ি নিয়েছি, আর নুন নিয়েছি, সাদা সর্ষে নিয়েছি। এই যে নদীর মাছ দেখেছ, এখানটা আদা রসুনের বাটা আছে, এটা কিষাণ সর্ষে নেওয়া হয়েছে, আর কড়াতে তেল দেওয়া হয়েছে। এবার কড়ার মধ্যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ লঙ্কাটা একটু বাদামি কালারে ভাজা হয়ে গেলে এরপর দিয়ে দেব আদা রসুনের বাটা আর কিষাণ সস দিয়ে দেব। আর নুন হলুদ পরিমাণ মতন দিতে হবে মাছের ঝালে। তারপর এটা কষা হয়ে গেলে, পেঁয়াজ আদা রসুন কিষাণ সসটা কষা হয়ে গেলে সর্ষে বাটাটা দিয়ে দেবো। তারপর একটু ফুটে গেলে মাছটা দিয়ে দেবো ঝালে। আমি তো কাঁচা লঙ্কা দিয়েছি, কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন শুকনো গুঁড়ো, কাঁচা শুকনো গুঁড়ো লঙ্কা।